আসসালামু আলাইকুম। সাবিয়া ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিওতে আমি সাবিয়া সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখানে পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, জিরে, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি সাতক্ষীরার চিংড়ি নরসিংদীর ধুন্দল আলু দিয়ে দারুণ স্বাদের একটি রান্না শেয়ার করছি। পাত্রে তেল গরম হওয়ার পর হাফ চামচ কালো জিরে, একটা তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি কোঁচানো পেঁয়াজ, 2-3 কিওয়া রসুন, 4-5টা কাঁচামরিচ, একসাথে ভেজে দিয়ে দিয়েছি কিউব করা আলু। পেঁয়াজ খুব বেশি ভাজা করিনি, অর্ধেক বাদামি কালার হওয়ার পরই আলু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ো। এরপর আর একটু নেড়ে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে নেব আগে থেকে ভুনা করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ গতদিন রান্না করেছিলাম, তো অল্প একটু মাছ ছিল ফ্রিজে, এটুকু দিয়ে আজকে সবজিটা রান্না করে নিচ্ছি। ভুনা চিংড়ি যে দিতে হবে এমন নয়, এমনি সাধারণত আমরা যেমন রান্না করি চিংড়ি ভেজে এর মধ্যে দিয়ে দিই, সেটাই আমার ছিল, তাই আমি এটা এভাবে ব্যবহার করেছি। কিছু সময় কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো, খুব বেশি পানি ব্যবহার করব না কারণ ধুন্দল থেকে অনেকটা পানি ছেড়ে যায়। হালকা গরম পানি দিয়ে নিচ্ছি, যে কোনো রান্নাই গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। একটু নেড়ে দিয়ে দেব ধুন্দল, আমি আগেই কুটে ধুয়ে রেখেছি। এভাবে এই রান্নাটা না ঢেকেই রান্না করব। আলু তো অর্ধেক সিদ্ধ হয়ে আছে আর ধুন্দল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ধুন্দলে আছে প্রচুর পানি, সেলুলোজ ও ফাইবার। হয়ে গেছে রান্না, একটু ঝোল থাকতে নামিয়ে নেব। এই রান্নাটা খুব মজা হয়েছিল। আজকে রান্নায় যা যা মশলা ব্যবহার করেছি চিংড়ি ভুনার মধ্যেও ঠিক সেগুলোই ব্যবহার করেছি, শুধু অতিরিক্ত একটি মশলা ইউজ করেছি, সেটা হলো এক টুকরো দারুচিনি। এতক্ষণ ধৈর্য ধরে যারা সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।